রাশিয়ার সর্বাত্মক হামলার মুখে ইউক্রেন প্রতিবেশী দেশগুলোতে পালিয়েছে 10 লাখ শরণার্থী, বলছে জাতিসংঘ। অন্যদিকে রাশিয়ার 40 মাইলের দীর্ঘ সামরিক বহরটি ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তর দিক ধরে এগিয়ে যাচ্ছে, তবে রুশ বাহিনীকে থামিয়ে দেওয়ার দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এ অবস্থায় তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। ফারহানা তাহের তিথরুডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইউক্রেনের কয়েকটি শহরে রুশ বাহিনী বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনে রকেট হামলা করেছে, গুঁড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন সামরিক এলাকার ঘরবাড়ি, মরদেহ সরিয়ে আগুন নেভাতে ব্যস্ত সময় পার করছে উদ্ধারকর্মীরা। দুই দেশের মধ্যে যেমন অস্ত্রের যুদ্ধ চলছে, তেমনি বিশ্বনেতাদের বাগযুদ্ধ থেমে নেই। জাতিসংঘ সাধারণ পরিষদের জরুরি অধিবেশনে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে একটি নিন্দা প্রস্তাব পাশ হয়েছে। এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে 141টি দেশ, আর বিপক্ষে ভোট পড়েছে 5টি। ভোটদানে বিরত ছিল চীন, ভারত, বাংলাদেশ সহ 35 দেশ। এই বারুদ আর বাগযুদ্ধের মধ্যে শান্তি আলোচনা চলছে রুশ ও ইউক্রেনিয়ান কর্মকর্তাদের। তবে আলোচনার মাঝেও ইউক্রেনের রাজধানী কিয়েভের বাসিন্দাদের সময় থাকতে থাকতে নিরাপদে শহরটি ছাড়তে বলেছে রাশিয়া। অন্যদিকে যুদ্ধের জেরে বিশ্বের বিভিন্ন দেশ রাশিয়ার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দিচ্ছে তা নিয়ে কথা বলার সময় তৃতীয় বিশ্বযুদ্ধের ব্যাপারে হুঁশিয়ারি দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। বলেন, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তবে তা হবে পারমাণবিক ও ধ্বংসাত্মক। সম্প্রতি ইউক্রেনীয় বাহিনীর হাতে আটক রাশিয়ার সৈন্যদের কাছ থেকে উদ্ধার করা কিছু গোপন নথি প্রকাশ করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। নথিতে 6 মার্চের মধ্যে ইউক্রেন দখল নেওয়ার পূর্ণাঙ্গ ছক রয়েছে। গত 18 জানুয়ারি আক্রমণের পরিকল্পনার ওই নথিটি অনুমোদন করেন পুতিন। সেখানে 15 দিনের মধ্যে ইউক্রেন দখলে নেওয়ার পরিকল্পনা ছিল। এ অবস্থায় দেশটির পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যে যুদ্ধ নিয়ে রাশিয়ার সুদীর্ঘ পরিকল্পনারই আভাস দিচ্ছে। ফারহানা তাহের, তিথি, এশিয়ান নিউজ ডেস্ক।